এদিকে চাহিদা অনুযায়ী মিলছে না বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি টিকিট। দর্শকের অভিযোগ, কম মূল্যে টিকিট পাওয়া যাচ্ছে না বুথগুলোতে। এছাড়া দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। এবারের সিরিজের প্রতি ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 100 থেকে 1000 টাকা। ঘরের মাঠে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ, ভোর থেকে তাই টিকিটের জন্য দীর্ঘ লাইন। আমাদের ইমোশন, আমাদের সেন্স সবকিছু কিন্তু ক্রিকেটকে নিয়ে। সাকিবুল হাসানকে নিয়ে প্রত্যাশা ভালো, মুশফিকুর রহিম বলতে পারি না কি হবে। কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, তবু মিলছে না সেই কাঙ্ক্ষিত টিকিট, তাই তো খুব একটু বেশি। লাইনের লোক দাঁড়ানো দাঁড়ায় করে রাখছে সেই কখন থেকে, একজন যদি 20 মিনিট করে নেয় কজন টিকিট নিতে পারবো। কেউ কেউ তুলছেন টিকিট কালোবাজারির অভিযোগ। একই মহিলা বারবার টিকিট নিচ্ছে দিচ্ছে, এখানে একটা সিন্ডিকেট হচ্ছে। চার ঘন্টা যাবৎ দাঁড়ায় আছি রোদের, দীর্ঘ লাইন প্রতীক্ষা করে, এখন তারা বলে টিকিট নাই। মেয়েদের সিরিয়াল একেবারেই ছোট, তাতেই খুশি নারী ভক্তরা। কেউ আবার এই সুযোগের করছেন অপব্যবহার। দুইটা করে দিলে বা তিনটা করে দিলে ভালো হতো এক একজনের, কারণ ভাই আছে, হাজবেন্ড আছে, উনারও আসতে চায় সিরিয়াল অনেক ছেলেদের। একজন নিতে পারছেন না একটার বেশি টিকিট, তাতে ক্ষোভ আছে ঠিকই। তবে দিন শেষে কাঙ্ক্ষিত সেই টিকিটটা হাতে পাওয়ার পর ম্লান হয়ে যাচ্ছে সব কষ্ট। পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচের এক একটা টিকিট যেন এক একটা সোনার হরিণ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, রোদ গরমের সাথে কোভিড আতঙ্ক, তবে সব কিছুই আস্তুচ্ছ। গ্যালারিতে বসে টাইগারদের ম্যাচ দেখতে পারা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এর চেয়ে আনন্দের কী বা থাকতে পারে? শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।